যুদ্ধক্ষেত্রে এই রোবট সেনা স্বাধীনভাবে লড়বে, যুদ্ধ পরিস্থিতি বুঝে পাল্টা আঘাত হানবে শত্রুর ওপর। এ ধরনের সেনা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ব্যাপক ভিত্তিক অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে রাশিয়া। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, তার দেশ উচ্চ প্রযুক্তির সামরিক যান উৎপাদন করবে যা পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। ভবিষ্যৎ যুদ্ধে এ ধরনের অস্ত্র ও রোবট সেনাই থাকবে যুদ্ধক্ষেত্রে। I instructed the commanders of troops and military districts to plan in detail the return of the troops to their permanent deployment points. এরই মধ্যে রাশিয়া উড়ান 9 সহ বিভিন্ন ধরনের সামরিক যন্ত্র তৈরি করেছে। এ ধরনের অস্ত্র দেখতে ছোট আকারের ট্যাঙ্কের মতো, যাতে 30 মিলিমিটার বন্দুক, বিভিন্ন ধরনের অগ্নিগোলা নিক্ষেপক ও নিয়ন্ত্রিত ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে অন্য সেনাদের হতাহতের পরিমাণ হ্রাস করতে যথেষ্ট সহায়তা করবে। বিশেষ করে T-72 ও T-14 আর্মাতা ট্যাঙ্কে এ ধরনের অস্ত্র প্রযুক্তি সংযোজনের জন্য কাজ করছেন রুশ প্রকৌশলীরা। তারা জলড্রোনকে পারমাণবিক অস্ত্র দক্ষতা সম্পন্ন মিনি সাবমেরিনে পরিণত করছে। 20 বছর আগেও এ ধরনের প্রযুক্তি শুধুমাত্র ফিকশন সিনেমার অংশ ছিল, আর আজ এর পুরোটাই বাস্তব। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের রোবট সেনা উৎপাদনের বিরোধিতা করছে 28টি দেশ। এ রোবট সেনা উৎপাদনে চীন সহায়তা করছে। এর আগে জার্মানিতে 2019 সালে এ ধরনের রোবট সেনা উৎপাদনের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল প্রযুক্তির আগ্রাসন ও ভয়াবহতা রুখতে। মুবাল্লিক করিম, মাইটিভি।